আহম্মদপুরে বদর দিবস পালিত হাসান আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আমি মারুফ আক্তিমা আহলে সুন্নাত ওয়াল জামাত হাজিগঞ্জ উপজেলার নয় গন্দপুর উত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর তিনটায় গন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ হল রোমে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহসভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মৌলানা শাহ আলমের সঞ্চালনায় বদর দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ কাজী নুরুর রহমান বেলাল বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওয়ালিউল্লাহ মোহাম্মদপুর পশ্চিম পাড়া দরবার শরীফের মোতালি সাংবাদিক খালেদুজ্জামান শামীম হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত আল জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুর রাহিম শিক্ষক এটি হোসাইন তালুকদার ইউনিয়ন সহ সভাপতি মমতাজ উদ্দিন মন্ত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা সালে সালেহম্মেদ দিদার প্রমুখ এতে সকল মসজিদের ইমাম মোয়াজিন ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন মোনাজাত পরিচালনা করেন হজরত মাওলানা ইমাম হোসেন পপুলার বিডি নিউজ হাজীগঞ্জ চাঁদপুর